বন্ধুরা, আপনাদের সকলকে জানাই দোলের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি এবং আপনাদের পরিবারের সকল প্রিয়জনেরা যেন সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই শুভকামনা জানায়। দেখুন, দোল উপলক্ষে এমপি বিল্লা সিমেন্ট থেকে একটা গিফট প্যাকেজ দিয়েছে। দোলের এই সুন্দর প্যাকেজটির মধ্যে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক। খুব সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে, আর হোলির উপলক্ষে দেখুন খুব সুন্দর কালারফুল একটা প্যাকেজ ওনারা তৈরি করেছেন। দেখুন, হোলির গিফট প্যাকেজটি একটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট একটা কাভার আপ দিয়ে ঢাকা রয়েছে। আর দেখুন, প্রথমেই দিয়েছে দুটো খুব সুন্দর ইয়েলো কালারের হোলির টুপি। দেখুন, লেখাও রয়েছে শুভ হোলি। খুব সুন্দরভাবে জিনিসটা প্যাকেজিং করা রয়েছে, আর টুপিগুলো দেখতে খুব সুন্দর। দেখুন কত সুন্দর কালারফুলভাবে বানানো হয়েছে, দেখতেই পারছেন। এরপর বাকি গিফটগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথমে একটা খুব সুন্দর বেশ বড় সাইজের একটা গিফট প্যাকেজ রয়েছে। এই গিফট প্যাকেজটাই দেখুন লেখা রয়েছে টি শার্ট, মানে হোলি উপলক্ষে এখানে একটা হয়তো টি শার্ট দেওয়া রয়েছে। চলুন এটা খুলে দেখা যাক। দেখুন, খুব সুন্দর একটা হোয়াইট কালারের টি শার্ট, তাতে লেখা রয়েছে কালার দিয়ে হোলি হ্যায়। এটা তো একদম খুব সুন্দরভাবে হোলি সেলিব্রেশনের জন্য খুব সুন্দর একটা প্যাকেজ। দেখুন, এখানে একটা চন্দন টিকা রয়েছে, যেটা আপনারা অন্য সময়ে ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর, এবং এর গন্ধটাও খুব সুন্দর ছিল, আর চন্দনের গুঁড়োটাও খুবই সুন্দর। এরপর চলুন বাকি প্যাকেজগুলো দেখা যাক। এখানে দেখুন শুকনো পলাশ ফুল দেওয়া রয়েছে, এগুলো আপনারা জলে ভিজিয়ে রেখে তার পরের দিন এটা ব্যবহার করতে পারেন। দেখুন, এই প্যাকেটটাতে আছে লাল আর গোলাপি কালারের অর্গানিক আবির। অর্গানিক আবিরের ব্যবহার তো এখন আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, মানুষ আস্তে আস্তে কনসিয়াস হচ্ছে, যেটা খুবই ভালো ব্যাপার। আর এটা তো দেখুন রঙই আছে, এটাতে রয়েছে ইয়েলো আর গ্রিন কালারের অর্গানিক আবির। দেখুন আরও একটি প্যাকেট আছে, এই প্যাকেটটিতে দেখুন রয়েছে একটা টাওয়েল, খুব সফট একটা টাওয়েল, এটা যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এবারে এমপি বিল্লা সিমেন্ট খুব সুন্দর একটি গিফট প্যাকেজ বানিয়েছে। দোল উপলক্ষে সকাল সকাল আমাদের বাড়িতে বানানো হচ্ছে একটা স্ন্যাক্স আইটেম, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পকোড়া বানানো হচ্ছে। এগুলো খুবই ক্রিস্পি হয়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর খেতেও হয় দুর্দান্ত। প্রথমে এটাকে বাঁধাকপি আর পেঁয়াজটাকে চিড়ে চিড়ে করে কুচিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হয়, তাহলেই ভেজে নিলে তৈরি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া। দেখুন, দোল উপলক্ষে আমি এই চারটে কালারের আবির এখানে নিয়ে নিয়েছি, আর আমি এখানে কিছু রঙ্গোলিও বানিয়েছি। আর পুজোর জন্য দেখুন সমস্ত ফুল জল সব কিছু রেডি হয়ে গেছে। আজকে আমাদের দোল উপলক্ষে বাড়িতে সিন্নি প্রসাদ বানানো হবে। দেখুন, সকাল সকালে একটা শেয়ালেরও দেখা পেয়ে গেছি, দিনটা নিশ্চয়ই খুব শুভ হতে চলেছে। দেখুন, আমি চারটে রং দিয়ে খুব সুন্দর এক করে একটা রঙ্গোলি বানানোর চেষ্টা করেছি আমার মতো করে। শরীর সেরকম সুস্থ না পাওয়া থাকায় এখন খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ি, আর কোনো কাজও সেরকম এনার্জি পায় না। তবু দেখুন, পুজো উপলক্ষে ঠাকুরের প্রসাদের জন্য কিছু চকরযন্ত্র করা হচ্ছে। দেখুন, সিন্নির জন্য এখানে রয়েছে ময়দা, রয়েছে কটা কলা, এখানে রয়েছে নারকেলের কোড়ানো, রয়েছে নকুলদানা, আঙ্গুর, নারকেলের কুচি, কলা, শসা, খেজুর, পেঁপে, আপেল, সমস্ত ফল এখানে আমি গুছিয়ে রেখেছি। রয়েছে কাঁচা দুধ, এখানে রয়েছে আতপ চাল, মন্ডা, কলা, আর এখানে ধূপ, প্রদীপ, সিঁদুর, চন্দন সমস্ত কিছুর ব্যবস্থা করা রয়েছে। আর এদিকে রয়েছে চিড়ে, গুড়, মন্ডা আর কলা। দেখুন, এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, আর পুজো শুরু হয়ে যাবে। আগে উনি সিন্নিটা ভালো করে দুধ দিয়ে মেখে নিচ্ছেন, একটু শক্ত হয়ে গেছিলো বলে অল্প একটু জলও ব্যবহার করেছিলেন। এই সিন্নি প্রসাদটা দেখবেন খেতে খুবই ভালো লাগে, আর মাঝে মাঝে এই প্রসাদটা যেন অমৃত মনে হয়। দেখুন, ওনার মাখা হয়ে গেছে, এরপর ওপর থেকে নারকেল কোড়ানোটা উনি ছড়িয়ে দিচ্ছেন। সিনি প্রসাদে নারকেল কোড়ানোটা যখন মুখে পড়ে তখন মনে হয় দারুণ সুন্দর লাগে এটা।
দেখুন নারকেল এখানে ছড়ানো হয়ে গেছে। এরপর ঠাকুরমশাই পুজো শুরু করবেন। ঠাকুরমশাই প্রথমে দেখুন ভগবানকে এখানে আবির দিয়ে দিচ্ছেন। দোল উপলক্ষে তো ভগবানেরও এই আবিরের ওপর প্রথম অধিকার। সবুজটা দেননি। হ্যাঁ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম পশু কুমারী গম্বজা সিন্ধি বিদ্যা ওম শ্রী ওম শ্রী মহালক্ষ্মী দেবী নম ওম বিশ্বরূপ স্বর্যা শ্রীপদ্মী নানা দেবতা সত্যনারায়ণ পূজা গৌরাঙ্গ মহাপুরু পূজা মনসী পূজা শ্রীপতঙ্গ ভোগ। খুব সুন্দরভাবে আজকের পুজো সমাপন হয়েছে এবং ভোগ প্রসাদটাও খুব সুন্দর এবং খুবই অমৃতের মতো সুস্বাদু হয়েছিল। আর দেখুন আজকে দোল উপলক্ষে এখানে আমি বানিয়েছি কলার মালপোয়া। এই রেসিপি আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।